সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবন যাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। কুর্তি কিংবা সালোয়ার কামিজ অথবা ওয়েস্টার্ন ড্রেস, সাথে যদি হয় স্টাইলিশ একজোড়া জুতা, তবে তা গরমের সব ধরনের পোশাকের সাথে মানিয়ে যায় বেশ। দর্শক, শপিং প্লেস ঘুরে জানাবো কোথায় আর কেমন দামে মিলবে নারীদের নানা ডিজাইনের জুতা। ভ্যাপসা গরমে ক্যাজুয়াল পোশাকের সাথে কিংবা অফিস ভার্সিটি যাওয়া আসায় নিত্যদিনের ব্যবহারের ক্ষেত্রে মেয়েদের প্রথম পছন্দ বাহিরের ডিজাইনের স্যান্ডেল কিংবা স্লিপার। ফ্যাশন প্রেমীদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এসব জুতা। ফ্যাশনের পাশাপাশি জুতাগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি আরামদায়ক। যে কোনো পোশাকের সাথেই মানানসই এবং দামটা হাতের নাগালে হওয়ায় অন্যান্য জুতার তুলনায় এসব স্যান্ডেল আর স্লিপারের চাহিদা কিছুটা বেশি এখন। এই গরমে সাধারণত স্লিপার টাইপ জুতা এবং কমফোর্টেবল, যেটা পরে আমরা ইজিলি চলাফেরা করতে পারবো, মানে বেশি উঁচু জুতা বা বেশি হার্ড জুতা হলে সেটা পায়ের জন্যও ক্ষতিকর, আবার দেখা যাচ্ছে গিয়ে হাঁটতেও সমস্যা হচ্ছে। তো এই জন্য খোলামেলা জুতাই প্রেফার করবো আমরা। যে দেশীয় যে জুতাগুলো আছে আমাদের দেশে, যে এত সুন্দর করে মেক করে, বা এখন আমি কালারফুল পাচ্ছি, তারপরে দেখা যাচ্ছে যে মানে ইয়াং জেনারেশনের জন্য আসলে চমৎকার। আমি মনে করি যারা ইয়াং জেনারেশন আছে তারা এগুলো পরে খুব আরাম ফিল করবে, এবং আমি মনে করি যে এখানে সেই কালেকশনগুলো হিউজ আছে। গরমে এসব জুতার চাহিদা থাকলেও বিক্রেতারা বলছেন সামনে ঈদকে ঘিরে নেই তেমন বিক্রি কিনে। রমজানেও আসলে আমাদের কতটা প্রতি বছরের না এবার ভালো হয় না, এবার এখনকার ভালো হচ্ছে না অন্যান্যবারের তুলনায়। এই যেগুলো দেখছেন এগুলো আছে আমাদের বাইরের মেটেরিয়ালস, বাট আমাদের এখানে ফিটিং করা হয়। ফিটিং করা ফ্ল্যাটের মধ্যে যেগুলো আছে ডিজাইনগুলো আমাদের এখানে যা আসছে এখানে নতুন আসছে, মোটামুটি গত ঈদেরও আছে এবারও কিছু আসছে। মোটামুটি রিজনেবল বলা যায়, আমাদের এখানে 400 থেকে শুরু করে এই 700-800-1000 ভিতরে হয়ে যায়, আবার কিছু আছে খুব কম দামি যেগুলো 200-300 ভিতরে। পাহাড়ি ডিজাইনে এসব জুতার দাম 300 থেকে শুরু করে 700 টাকার মধ্যে, আর এসব জুতার দেখা মিলবে রাজধানীর ধানমন্ডি, মেট্রো শপিং মল, নিউ মার্কেট সহ শহরের বিভিন্ন জায়গায়। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। অসহ্য গরমে ঘেমে পানির শূন্যতা অনুভব করছেন, ইলেকট্রোলাইট ড্রিঙ্কে মিলবে স্বস্তি, কিন্তু না বুঝেই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পানেও আছে শারীরিক নানা অস্বস্তি। নিজে নিজে অতিরিক্ত পরিমাণে বা অহেতু বেশি পরিমাণে যেটির প্রয়োজন নাই অপ্রয়োজনে খাওয়া, এটি একেবারেই অর্থহীন, এবং একইভাবে শরীরে এটি কখনো অতিরিক্ত পানি জমা করবে, অতিরিক্ত লবণ বা ইলেকট্রোলাইট জমা করবে, সেটি তো শরীরের জন্য ক্ষতিকর। প্রথমত এটির কোনো দরকার নেই, কারণ গরমের সময় শরীর থেকে যে ঘামটি বেরোয় সেখানে সোডিয়াম ক্লোরাইডের যে লবণ সেটি বেরিয়ে যায়, অর্থাৎ আমরা খাওয়ার যে লবণটি খাই এটি ওর শরীরের মধ্যে রয়েছে। অথবা কেউ যদি পানির সাথে একটু লবণ গুলিয়ে খায় তাতেও এটা হয়ে যায়। আর ইলেকট্রোলাইট এর মধ্যে আরও অনেক কিছু যুক্ত থাকে স্বাদ বাড়ানোর জন্য, রং বাড়ানোর জন্য, যেটি শরীরের জন্য অপ্রয়োজনীয়। কেউ যদি সোডিয়াম লবণ, সোডিয়াম ক্লোরাইডের লবণ বেশি খায়, সেটি ওরসারাইন হোক বা ইলেকট্রোলাইট ইয়ে থেকে হোক, পানীয় থেকে হোক, তার শরীরে সোডিয়াম বেড়ে যাবে। এই রোগটার নাম হচ্ছে হাইপার ন্যাট্রিমিয়া। এটি তার কিডনির উপরে নেতিবাচক প্রভাব ফেলবে, কিডনি থেকে পানি বেরোনোটা কমে যাবে, অন্যদিকে তার ব্লাড প্রেশার বেড়ে যাবে। সব মিলে আমরা বলবো ঔষধ যা তার নিজে নিজে ইচ্ছে মতো খাওয়াটা শরীরের জন্য একেবারেই বাঞ্ছনীয় নয়, ক্ষতিকর। অতিরিক্ত গরমে আদরের ছোট্ট সোনামণির ত্বকে দেখা দেয় ঘামাচি কিংবা র্যাশের সমস্যা, হতে পারে ফোড়ার মতো ভয়ঙ্কর অসুখও। কী করে শিশুকে দূরে রাখবেন এসব অসুখ থেকে, কী করে নেবেন সঠিক যত্ন, একজন চিকিৎসকের কাছেই জানবো সে উপায়। আমরা এখন প্রায় পাচ্ছি
ফুসকুড়ি নিয়ে আসা যেটা দেখা যায় কি অনেকটা সময় চিকেন পক্স বা ইম্পেটিগো এই ডিজিজগুলোর নিয়ে চলে আসতেছে বাচ্চা। অনেক সময় স্ক্যাবিস হচ্ছে, সেটা এই গরমে, তীব্র গরমে আবার ইনফেক্টেড হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু র্যাশ থাকে যেগুলো নর্মাল র্যাশ হিসেবে বা ঘামাচির মতোই আসছে, কিন্তু বাচ্চা অতিরিক্ত চুলকানোর কারণে সেটা ইনফেক্টেড হয়ে যাচ্ছে। যখনই জিনিসটা ইনফেক্টেড হয়ে যাবে, কোনো পুজ পড়বে, সাদা রস পড়বে বা হলদে রস পড়বে, তখনই আপনাকে অবশ্যই হাসপাতালে শরণাপন্ন হতে হবে। ঠিক আরেকটা যেটা আমি বলবো, হাসপাতাল না, আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বাসায় কিছু মেজারমেন্ট আপনারা নেবেন, যেমন হচ্ছে যদি বাচ্চা ঘামে, বাচ্চার ঘামটা শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন, ভেজা কাপড় দিয়ে মুছাবেন না, তাহলে বাচ্চা আবার ঠান্ডা লাগবে। এখন হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন বাচ্চাদেরকে, সাথে হচ্ছে বাচ্চাদের ঢিলাঢালা পোশাক পরাবেন এবং সাদা হালকা কালার কাপড়ের পোশাক পরাবেন, কালো কাপড় টাইট কাপড় পরাবেন না। তরল জাতীয় খাবার খাওয়াবেন, সাথে হচ্ছে আপনার রসালো যে ফলগুলো আছে সেগুলো খাওয়াবেন, এবং অবশ্যই ফুটানো বিশুদ্ধ ড্রিঙ্ক পানি খাওয়াবেন। এক্সক্লুসিভ ডায়মন্ডের জুয়েলারি নিয়ে যাত্রা শুরু করলো এনজে ডায়মন্ডস। রাজধানীর অভিজাত এলাকা বনানী 11-তে আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজে ডায়মন্ডসের প্রতিষ্ঠাতা নূরজাহান আবদুল্লাহ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ায় পরিচিত 20-এর বেশি তরুণ ইনফ্লুয়েন্সার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA-এর অধ্যাপক ও নর্দার্ন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এবং মহানগর ব্যবসায়ী সমিতি। এনজে ডায়মন্ডসের প্রতিষ্ঠাতা জানান, সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও গুণগত মান ঠিক রেখে তরুণদের মাঝে তুলে ধরাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। উদ্বোধন উপলক্ষে এনজে ডায়মন্ডস গ্রাহকদের জন্য রেখেছে 25% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা। গরম থেকে বাঁচতে তো এসি চালাচ্ছেন, কিন্তু অসাবধানতায় যদি বৃষ্টিতে তা বন্ধ না করেন তবে আপনি আছেন মারাত্মক ঝুঁকিতে। কারণ বৃষ্টিতে যদি হয় বজ্রপাত, তবে এই আরামে থাকার যন্ত্রটি হতে পারে বিস্ফোরিত, পুড়ে যেতে পারে আপনার ঘর, প্রাণ হারাতে পারে আপনার স্বজন প্রতিবেশী। কদিনের টানা গরমে একরকম হাঁপিয়ে ওঠা সবাই এখন স্বস্তি খুঁজে ফিরছে মেঘলা আকাশ আর খানিকটা বৃষ্টির ফোঁটায়। তবে এই প্রতীক্ষার মধ্যে প্রায়শই হচ্ছে বজ্রপাত, যাকে বলা যায় প্রকৃতির প্রতিশোধ। দমকা হাওয়ায় গরম কমেছে ঠিক, কিন্তু তাপ রয়ে গেছে ঘরের ভেতর, তাই অনেকেই ঝড়ের মধ্যেও এসি চালিয়ে রাখেন, যা একেবারেই উচিত নয়। ঝড়ের মধ্যে বজ্রপাতে প্রকৃতির মধ্যে প্রায় 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি জুল পর্যন্ত তড়িৎ উৎপন্ন হতে পারে। এই তড়িৎ এসি মেশিনের মধ্যে প্রবাহিত হলে মুহূর্তের মধ্যেই মেশিনটি নষ্ট হতে পারে। যদিও অনেকের মতে এসিতে সার্কিট ব্রেকার থাকার কারণে ক্ষতি নেই, কিন্তু এক্সপার্টদের মতে 500 কোটি জুল তড়িৎ প্রবাহ সার্কিট ব্রেকার কিছু বুঝে ওঠার আগেই মেশিনে আঘাত হানে, যা থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনাও থেকে যায়। তবে আধুনিক বিল্ডিং কোডে বাড়িতে আর্থিং বা গ্রাউন্ডিং করার বিধান আছে, কিন্তু তারপরও আর্থিং সবসময় এসিকে বাঁচাতে পারে না। শখের এসি দীর্ঘস্থায়ী করতে সবচেয়ে ভালো উপায় হল ঝড় বা দমকা হাওয়া শুরু হবার সাথে সাথে এসি মেশিনটি বন্ধ করে দেয়া, আর সাথে প্লাগ খুলতে কিন্তু ভুলবেন না। খুব বেশি বৃষ্টি হলেও বন্ধ রাখুন এসি, কারণ পানি আর বিদ্যুৎ মেশিনের ভেতর একসাথে হয়ে গেলে তবেই হবে গণ্ডগোল। শরীফুল হক, চ্যানেল 24। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে শুরু হলো ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো 2024। 23 মে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয় বিশেষ এই প্রদর্শনী, যেখানে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মোটরস বিশ্বের সর্বাধিক বিক্রিত ব্র্যান্ড ফোটন কমার্শিয়াল ভেহিকল নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করে। আয়োজনে ফোটন ব্র্যান্ড তাদের আধুনিক প্রযুক্তির সমন্বিত নতুন সিরিজ AU মার্ক ই এর 1.5 টন ও 3 টন গাড়ি উন্মোচন করেন দেশের বাজারের জন্য। এছাড়াও তাদের TM সিরিজের 1 টন এবং 12 টন গাড়ি থাকছে এই আয়োজনে। 25 মে পর্যন্ত এবারের প্রদর্শনীতে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার, ফ্রিজ, স্মার্ট টিভি, স্মার্টফোন জেতার সুযোগ। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি আর রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ।
এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।